আজি 16 জুলাই বিশ্ব সর্প দিবস আৰু সর্প বান্ধব সৌরভ বৰগোহাঁই টিমের উদ্যোগত আজির দিনটি তেজপুরত সর্প দিবস হিসাবে উদযাপন করা হয়েছে। আর এই মুহূর্তে আমি তেজপুরের বালিয়াম লোকর ভবনত উপস্থিত আছো আর দেখাইছো আমি পরিবেশটা আর সর্প দিবসের আয়োজন করা হয়েছে এই মুহূর্তে। আর বিভিন্ন সৌরভ বৰগোহাঁইৰ উদ্যোগত বিভিন্ন এই সাপর চিত্র প্রদর্শনী করা হয়েছে। আর এই অনুষ্ঠানত শোণিতপুরের আরক্ষী অধীক্ষক মুখ্য অতিথি রূপে উপস্থিত আছে। মই আরক্ষী অধীক্ষকের ওচরলৈকে আহিব বিচাৰিছো। আজি এটা বিশেষ দিন আর তেজপুরত বহু চর্চিত সৌরভ বৰগোহাঁইৰ উদ্যোগত এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, কি কব? হয়, আজি আমার 16 জুলাই আমার বালিরাম লহকর প্রেক্ষাগৃহত যে সর্প দিবসের উদযাপন করা হয়ে আছে, এইটুক উপস্থিত থাকিব পাই বড় সুখী হয়েছো। আর মই ভাবো যে আমার সর্প বান্ধব সৌরভ বৰগোহাঁই ডাঙরিয়া তেখেতে সর্পর সর্প বিষয় লৈ যিখিনি মানুহৰ মাজত যে সজাগতা কৰি আছে সেই সজাগতাটোৰ কাৰণে মই তেখেতলৈ শলাগ জনাইছোঁ। আৰু আশা কৰিছোঁ যে এনেকুৱা ধৰণৰ যিখিনি প্ৰগ্ৰাম হয় আৰু পৰিৱেশ সম্বন্ধীয় যিখিনি প্ৰগ্ৰাম হয় যাতে আমাৰ সকলো মানুহে সাপৰ বিষয়ে সৰ্পৰ বিষয়ে, কাৰণ মই নিজেও প্ৰথমতে ইমান গম পোৱা নাছিলোঁ তেজপুৰ অহাৰ আগতে, লাহে লাহে মইও এই বস্তুখিনি এতিয়া গম পোৱা হৈছোঁ। তো মানুহ তেনেকে যাতে সজাগ হয় সেইটোৱে মই আশা কৰিছোঁ। নিশ্চিতভাৱে আপোনাক এই মুহূৰ্তত ধন্যবাদ জনাইছোঁ। আমি পুনৰ দেখুৱাইছোঁ সৌৰভ বৰগোহাঁইক নিজেও এবাৰ সর্প দংশন হয়েছিল আর চিকিৎসালয়ের এয়া চিত্র প্রদর্শন করা হয়েছে। আর বিভিন্ন সময় বিভিন্ন সর্প দংশনত আক্রান্ত রোগী চাপিছিল আর তেনেদরে এই মুহূর্তে আমি যেহেতু দেখাইছো পরিবেশটা আর এনেদরেই এটা এই যে সর্প দিবসের আয়োজন করা হয়েছে আর ইয়াত বিভিন্ন ব্যক্তিক সম্বর্ধনাও জানা হব বিশেষ কার্যসূচী হাতত লৈছে। আর সর্প বান্ধব টিমের উদ্যোগত আজি পুনর্বার বিশ্ব সর্প দিবস পালন করা হয়েছে, কি কব? মই সকল অসমবাসী রাইজকে ধন্যবাদ জানাইছো। সর্প বসাক, সর্প থাকিব লাগিব, সর্প থাকিলে মানুষ বহুতখিনি সুবিধা হেৰি হয়, উপকার হয়। সর্প অপকার নকৰে, উপকার করে। আর সর্পর ঔষধ ভেনমেদি বহুতখিনি মেডিসিনও তৈয়ার হয়। আজি সর্প দিবসের দিনা আমি ইয়াতলে মোর নামত একটা হেৰি কৰিছে, কার্যসূচী লৈছে। আর ইয়াতে ভাল লাগিছে কেজনমান বিভিন্ন জিলার যুবকক মাতি আনি ইয়াত আজি ইয়াত সন্মান জনাব আর সর্পবন্ধু নাম দিয়া হব। তারপরে লগতে সর্পবন্ধু নাম দিয়া হব। তারপরেও আমার নতুনকৈ আছে আরক্ষী অধীক্ষক বরুণ পুরগ্রস্ত সাহ আর তারপরে আমার ডিওপো আছে রমেশ গগৈ ডাঙরিয়া, অমিত রাজকুমার এওঁলোক সকলো আছে আর বক্তা দাঙি ধরি বাজি ভাল লাগিব। আমার থাকা লড়াছালীখানে শুনব, ভাল পাব। হয়, নিশ্চিতভাবে এই মুহূর্ত আমি দেখাইছো ইয়া বিশ্ব সর্প দিবসের যে কার্যসূচী সেই কার্যসূচীর মাজতে মুখ্য অতিথিরূপে উপস্থিত থাকা শোণিতপুর আরক্ষীক বরুণ পুরকায়স্থকে সর্প বান্ধব টিমে আদরণি জানাইছে। আর এনেদরে দেখা গৈছে আজির এই দিনটি তেজপুর যে ক্লাব ক্লাবত বিশেষভাবে বিশ্ব সর্প দিবসের আয়োজন করা হয়েছে আর বিভিন্ন কার্যসূচী হাতত লওয়া হয়েছে আর বিভিন্নজন ব্যক্তিক সর্প বান্ধব টিমে সম্বর্ধনা জানাব। আর আমি এই মুহূর্তে উল্লেখ করি আজি এই দিনটিতে বিশ্ব পরিবেশ তথা পারিপার্শ্বিক রক্ষাত সাপর যে গুরুত্ব সেই গুরুত্ব প্রদান সৌরভ বৰগোহাঁইয়ে যে ভূমিকা গ্রহণ করে আছে তা কিন্তু এক প্রকার সকলে শলাগ পরিলক্ষিত হয়েছে।